নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ফ্রুটস ক্রিম। এর জন্য আমি নিয়েছি কিছু ফ্রুটস আর ড্রাই ফ্রুটস। আমি ফ্রুটসের মধ্যে নিয়েছি কলা টুকরো করে নিয়েছি, আপেল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেদানা আর কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম টুকরো করে, অ্যামন্ড টুকরো করে নিয়েছি, ভ্যানিলা এসেন্স, ফ্রেশ ক্রিম আর চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ফ্রেশ ক্রিমটা বের করে নেব। এখন আমি ক্রিমটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আমি ক্রিমটা 2 মিনিট বিট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও দিতে পারেন স্বাদ অনুযায়ী। এর মধ্যে দেব 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন বিট করে নেব। আমি 5 মিনিট বিট করে নিলাম। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দেব। কাজু বাদাম দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে, দেব অ্যামন্ড, কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দেবো গার্নিশিং এর জন্য। এবারে আমি দেব অন্যান্য ফ্রুটসগুলো। কিশমিশ দিলাম, বেদানা, আপেল কুচোনো আর কলা টুকরো করে রেখেছিলাম সেগুলো। এবারে সমস্তগুলো আমি মাখিয়ে নেব। ক্রিমের কনসিস্টেন্সিটা এরকম হবে। আরো কিছু ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি ফ্রুটস ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব। সার্ভ করার আগে আমি 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। খুব ইজি রেসিপি, চট করে বানিয়ে নেওয়া যায় বাড়িতে কেউ আসলে বা বাচ্চারা খেতে চাইলে। এখন আমি গার্নিশ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।